আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা সবাই মন কেড়ে নেওয়ার মতো একটি ডিজাইন কিন্তু এই ফুলকারির এই ফুলের ডিজাইনটা এই ডিজাইনটা এত সুন্দর হয়েছে আমি করার পরে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি তো বরাবরের মতো এখানে আমি সুন্দর একটি ফিক্সিভাল কাপড় নিয়ে নিয়েছি ক্রিম কালারের বা ঘি কালারের এখানে আমি সুন্দর একটা ডিজাইন আর্ট করে নিয়েছি ফুলকারি এই এই কোয়ালিটি ডিজাইন কিন্তু অনেক সুন্দর লাগে যে কোনো ফুলকারি কামিজ যে সম্পূর্ণটাই করলে বা ফুলকারি ওড়নায় সম্পন্নটা করলে বা কামিজের মাঝে ওড়নার মাঝে বেবি ফ্রকের মাঝে কিংবা নকশি কাঁথা এ ধরনের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এবং করতে তো কথা বলতে বলতে এখানে আমি ফার্স্টে একটা সুতা নিয়ে নিয়েছি খয়েরি কালারের সুতাটা আমি এখানে নিয়েছি খয়েরি কালারের এটা হচ্ছে লাচ্ছি সুতি সুতা তো এই সুতাটা যেহেতু পাতলা অনেক সেজন্য আমি দুইটা সুতাটা নিয়েছি আপনারাও দুইটা সুতা নেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে আমি কথা বলতে বলতে আমার একটা করি অলরেডি করার শেষ এখানে আমি গিট ভরাট বা নকশি ভরাট দিয়ে সুন্দর করে পাতার মাঝে যে সুন্দর ছোট্ট একটা পাতা আর্ট করে নিয়েছি ফুলে সেখানে আমি সুন্দর করে নকশি ভরাট দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি এই ডিজাইন কিন্তু অনেক সহজ দেখলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারবেন ডিজাইনের একটি শর্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের সেটা অনেক পছন্দ হয়েছে তাই জলদি জলদি আপনাদের মাঝে আমি ফুল ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি আশা করি আপনাদের শর্টস ভিডিওটা যেমন পছন্দ হয়েছে ফুল ভিডিওটাও ভিডিওটা সেরকম ভালো লাগবে তো ফুল ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তো কথা বলতে বলতে আমার কড়িগুলো প্রায় করা শেষ বা পাতাগুলো প্রায় করা শেষ এখন আমি লাস্ট পাতাটা করছি সম্পূর্ণ পাতা সেলাইটা আমি দেখাতে পারতেছি না একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লং না হয় অনেক লং ভিডিও কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগে না বেশি লং কিন্তু আমাদেরও দেখতে ভালো লাগে না তো একটু ফাস্ট করে দিয়ে সুন্দর করে করে আমি নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন সেলাইটা আমি কিভাবে দিচ্ছি তো কথা বলতে বলতে আমার এই সেলাইটা কমপ্লিট এখন আমি চলে যাব সাইডের আউটলাইনগুলোতে গুলোতে এই আউটলাইনগুলোতে গুলোতে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিচ্ছি এখানে আমি দিতে পারতাম তো না যে দিলেই ভালো লাগবে যেহেতু মাঝখানে আমি সুন্দর একটা পাতা এমব্রয়ারি করেই নিয়েছি লখন দিলেও কিন্তু কথাটা বোঝা যেত না শুধু শুধু কষ্ট না করে এখানে আপনি সুন্দর করে একটা ব্যাক স্টিচ করে নেবেন তাহলেও কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে তো এখানে আমি বরাবরের মতোই ব্যাক স্টিচ করে নিচ্ছি সমানভাবে এই স্টিচগুলো রাখার চেষ্টা করবেন কোনোটা বড় কোনোটা ছোট করার করবেন না যথাসম্ভব চেষ্টা করবেন সমান রাখার জন্য তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আমারও হাতের কাজ যেহেতু একটু উনিশ বিশ হয় আপনাদেরও হবে এটা কোনো ব্যাপার না তারপরে এই ডিজাইনটা আপনারা সুন্দর মতো কমপ্লিট করে নেবেন এই ডিজাইনটা আর্ট করার জন্য আমি জরি পেনের ব্যবহার করেছি কোনো ডাইস ব্যবহার করিনি ডিজাইনটা আর্ট করতে আমি ফ্রি হ্যান্ডে ডিজাইনটা আর্ট করে নিয়েছি আর্টের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কাজের প্রেসারের কারণে এইগুলো ডিজাইনগুলো আমি রাত্রে আর্ট করে রেখে দিয়েছি তো আসে এই জন্য আর আর্টের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর্টের সুন্দর সুন্দর ভিডিও চাইলে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের আর্টের ভিডিও লাগবে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি অবশ্যই ট্রাই করব যদি আর্টের ভিডিও চেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আমার এই ব্যাক স্টিচগুলো বা আউটলাইন গুলো ফুলের করা কমপ্লিট হয়ে গিয়ে যাচ্ছে এখানে এটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা চলে যাব ছোট ছোট পাতা যে উপরে আমি আউট করে নিয়েছিলাম সেখানে আমি সেম স্টিচ দিয়ে ফুলকার ফুলের মাঝে যে স্টিচটা দিয়েছি সেই নকশি স্টিচ বা গিট দিয়ে সুন্দর করে এই পাতাটা আমি এমবোটারি করে নিচ্ছি সেম ভাবে আমি সবগুলো আগে করে রেখেছিলাম আপনাদের ভিডিও করে দেখাবো বলে দুটো আমি বাকি রেখেছিলাম সেই দুটো আমি আপনাদের এখন করে দেখাচ্ছি ডিজাইনটা অনেক সহজ এবং অনেক সিম্পল কিন্তু দেখতে অনেক গর্জিয়াস আপনারা যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু পছন্দ করে কিংবা সিম্পল একটা কাজ করে নেবেন কিন্তু কামিজটা দেখতে কিংবা অন্যটা দেখতে অনেক সুন্দর হবে তারা কিন্তু এই সুন্দর একটা ডিজাইন আপনার সুন্দর মতো আপনার পছন্দের ড্রেসে করে নিতে পারবেন ডিজাইনটির বর্ডার লাইনের ভিডিও কিংবা গলার ভিডিও যদি চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য কোনো ইনফরমেশনের জানার দরকার হলে কমেন্ট করবেন বা মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আমার এই পাতাগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখন মাঝে যে ফুলের গোলটা আছে সেখানে আমি সুন্দর করে সেমি স্টিচ দিয়ে এখানে আমি নকশি স্টিচটা দিয়ে এক করে দিচ্ছি আমি এখানে দিয়ে সুন্দর করে এই মাঝের গোলটা ভরাট করে নিচ্ছি ব্যাক করে আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন তাহলে কাজগুলো দেখতে দেখতে সুন্দরভাবে ফিনিশ হয়ে যাবে কাজের ফিনিশিংও ভালো আসবে ধন্যবাদ সবাইকে আমাকে এত দূর সাপোর্ট করার জন্য ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এরকম নিত্য নতুন ভিডিও চান কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে নেবেন তো কথা বলতে বলতে আমার মাঝখানের এটা শেষ এখন আমি এই পাতার মতো সাইডে আমি সুন্দর করে বর্ডার লাইনটা ক্রিয়েট করে দিচ্ছি ব্যাক স্টিচটা দিয়ে এরকম স্টিচ করে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আমি সেম স্টিচের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা রেখেছি দেখতেও ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি এর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই ফাইনাল লুকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে করার পরে ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল তো বর মতো ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই পাশে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ